আজ আমরা বাড়ি যাব, এত একটা এক্সাইটমেন্ট আছে। এই মা বাবা বন্ধু বান্ধব, তো 7 দিনে 70 বার জিজ্ঞেস করে যে কখন আসিস কখন আসিস কখন আসিস। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে আজকে। এখন আমরা অর্ধেক পথ পার করতে পারিনি। আমাদের ইউনিস ভাই চলে এসেছে সকাল সকাল। আমরা মাঠের দিকে যাচ্ছি আজকে, আবারও আছে ক্রস কান্ট্রি। আজকে ক্রস কান্ট্রি থাকলেও কি হবে, আজকে কারোরই সেরকম মুড নেই, তো কেউই দৌড়ানোর মতো মুডে নেই। এই যে রিজু, রিজু আজকে বাড়ি যাবে। অনন্ত সেও বাড়ি যাবে, আমিও বাড়ি যাচ্ছি আজ 8 মাস পর, 8.5 মাস। এই যে অপূর্ব ভাই, একটু কথা কম বলে, খুব ভালো ছেলে। আর ওই যে পেছনে আছে অমর, এই যে আমাদের অ্যাম্বুলেন্স চলে এসেছে, যদি কেউ অসুস্থ হয় তাকে নেওয়ার জন্য। 8 মাস পর বাড়ি যাচ্ছ, কেমন লাগছে বলো? 8 মাস পর বাড়ি যাওয়ার তো মজাটাই আলাদা, সবগুলো বড় কথা। তারপর 8 মাস পর যাচ্ছি, এত একটা এক্সাইটমেন্ট আছে, খুব মজা লাগছে, ফুর্তি লাগছে, আনন্দ লাগছে। আমাদের যে ডিপার্টমেন্ট, যতক্ষণ না বাড়িতে পৌঁছাতে পারছি, এখান থেকে যতক্ষণ না বেরোতে পারছি, ততক্ষণ আমরা কনফার্ম নই যে আজকে বাড়ি যাচ্ছি। একটু টেনশন থাকলেও আনন্দ হচ্ছে যে বাড়ি অলরেডি যাচ্ছি, যেতে পারি, যাচ্ছি না। বাড়ি গিয়ে প্ল্যান কি আছে? গার্লফ্রেন্ডের সাথে কিছুই প্ল্যান আছে, দেখা যাক। বৃষ্টি যদি না হয় প্ল্যানগুলো সাকসেসফুল করার চেষ্টা করব। অপূর্ব ভাই কি বলছে? আজ আমরা বাড়ি যাব, তার জন্য সকাল থেকে মনটা অনেক ফ্রি। আর প্ল্যান কি আছে বাড়ি গিয়ে? আজকে আমরা ঘর যাচ্ছি, খুব ভালো লাগছে। প্রায় বিগত 8.5 মাস আমরা ঘর যাই, টেকনিক্যাল এখানে কোচিং হয়েছে আমাদের। এবার চলে আসি আমাদের হিরো অর্থাৎ রিজু ভাইয়ের দিকে। দেখি রিজু ভাই কি প্ল্যান আছে? আমার আর কি প্ল্যান, 8.5 মাস হয়ে গেছে বাড়ি যাইনি। মোটামুটি 7 দিন আগে ভুল করে মাকে বলে ফেলেছিলাম যে বাড়ি যাচ্ছি, তো 7 দিনে 70 বার জিজ্ঞেস করে যে কখন আসিস কখন আসিস কখন আসিস। মনে হচ্ছে আজকে ছাড়া হবে, মনে হচ্ছে ওই যে যতক্ষণ না বেরোচ্ছি এখান থেকে, জানি না যাচ্ছি কি যাচ্ছি না, ভালো যাবে। বাড়ি দিয়ে অনেক কাজ আছে, অনেক বন্ধুদের সঙ্গে দেখা করবো, দেখা যাক কি হয়। সবার কথা শুনলেও এখনো অমরের কথা শোনা হয়নি, তো সে বিগত 7 দিন ধরে ছুটির জন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু ছুটি পাচ্ছে না। এখন আমরা অর্ধেক পথ পার করতে পারিনি, তার ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি। এই মিশনটা সাকসেস করব আশা রাখছি। দেখো সবাই কিভাবে নদী পার হচ্ছে। এই যে দাদারা দৌড়চ্ছে, তাহলে প্রলয়দা তোমার ইউটিউবে আসার কাহিনীটা সম্পর্কে কি বলো, তুমি কেন ইউটিউবে এরকম ভিডিও বানাচ্ছো, কেন আপলোড করছো? দেখো প্রত্যেক দিন আমরা যা করছি সেই জিনিসটাকে ধরে রাখার জন্য। আর এই যে দেখো
তোমরা এসছো, তোমরা আজকে 8 মাস পর বাড়ি যাচ্ছ, তো তোমাদের যে ভালো লাগছে সেই জিনিসটাও আমার এই ভিডিওতে ধরা থাকলো। তোমরা পরবর্তীকালে যখন দেখবে তোমাদের একটু হলেও মনে পড়বে। তাহলে বেসিক্যালি মেমোরিটাকে এখানে স্টোর করছে। হ্যাঁ, বাহ, গুড আইডিয়া। ইউনিস দা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, এখন রাস্তার মাঝে একটু ব্যায়াম করে নিচ্ছে। ওটো 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 পাটি ইন সার্ভিস পাটি এগিয়ে চলেছে। সবাই ঢুকে গেল, এবার পিটি শুরু হবে, তারপরেই ছুটি।